জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান আজকে আমার বিষয় হলো বিভিন্ন রকম শাক বা ধনেপাতা পাতা পুদিনা পাতা এই ধরনের পাতা যদি বাড়িতে অনেকটা পরিমাণে নিয়ে আসো তাহলে সেইগুলোকে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষিত রাখতে পারবে সেই ছোট্ট পদ্ধতি আমি তোমাদেরকে শোনাবো তো তুমি বাড়িতে নিয়ে এসেছো এখন বিশেষ করে যে শীতকালটা কেটে গেলো তবুও বাজারে এখন পাওয়া যায় লাল শাক পাওয়া যাচ্ছে তারপর তোমার মেথি শাক পাওয়া যাচ্ছে পালং শাকও পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ধনে পাতা আনলে পুদিনা পাতা আনলে এই ধরনের অনেক সবজি আর কি তুমি আনলে কিন্তু খেয়াল করে দেখো দু তিন রকম শাক যদি তুমি বাড়িতে আনো সেটা ঠিকঠাক করে সংরক্ষণ করা হয় না হয়তো এক দুদিনের পরই সেটা নষ্ট হয়ে যায় আমাদের পক্ষে রোজ রোজ বাজারে গিয়ে আবার শাক নিয়ে আসা সেটা সম্ভব হয় না তাহলে কি করব। সবার আগে যে কাজটা করব বাড়িতে এসে পরিষ্কার করে নেবো শাকগুলো আগে বেছে নেব বেছে নিয়ে তারপর তুমি বেশ ভালোভাবে আলাদা আলাদা করে বেছে নিলে একদম ডান্ডিগুলো বাদ দিয়ে দিলে পাতার পোর্শনগুলো যেটুকু তুমি ব্যবহার করবে রান্নার কাজে সেই পোর্শনটুকু রাখলে তারপর যে বাড়িতে পেপার ন্যাপকিন থাকে বেশ চওড়া চওড়া যে পেপার ন্যাপকিন থাকে তার ওপরে শাকটাকে বা ধরো ধনে পাতা রাখলে অনেকটা ধনে পাতা তুমি এনেছো যেটা এক দু শেষ হবে না বেশ কয়েকদিন লাগবে তুমি ওইভাবে ধনে পাতা পুদিনা পাতা সব আলাদা আলাদা করে পেপার ন্যাপকিনে চার ফোল্ড করে ধরো ধনে পাতা যদি রাখলে ঠিক চারটে ফোল্ড করে মুড়িয়ে রাখলে পুদিনা পাতাও ঠিক ওইভাবে বা অন্য শাকগুলোকে কেটে পরিষ্কার করে ওইভাবে মুড়িয়ে রেখে দিলে এবারে একটা বড় প্লাস্টিকের যে কোটোগুলো আমাদের বাড়িতে থাকে যেটা মুখ বন্ধ করা কোটো যেটা ধরো প্রায় তোমার এয়ারটাইটি কোটো থাকে সেখানে ওই একটা একটা তাকে মানে ধরো প্রথমে তুমি যদি একটা শাক মেথি শাক রাখলে তারপর একটা করে ধনে পাতা রাখলে পুদিনা পাতা রাখলে এইভাবে পেপার ন্যাপকিন দিয়ে যেহেতু তুমি মুড়িয়ে রেখেছো সব মুড়িয়ে থাক থাক করে সাজিয়ে ওই কোটোটার মধ্যে রেখে দিলে এটা একটা কি হবে বলো তো তোমার পেপার ন্যাপকিন দিয়ে মোড়ানোর জন্য একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না সব আলাদা আলাদা হয়ে থাকছে আর যেটুকু বা তোমার ওই হাওয়া ঢুকে থাকছে সেটা পেপার ন্যাপকিন অ্যাবজর্ব করে নিচ্ছে ভীষণভাবে ফ্রেশ থাকছে এবং অনেক দিন পর্যন্ত থাকবে তুমি ইচ্ছা হলে কিন্তু দিন সাতে একদম টাটকা রাখতে পারো তারপরে যেটা খাবে যে জিনিসটা খাবে ধরো ধনে পাতা বার করলে কিছুটা ধনেপাতা নিলে বা পুদিনা পাতা তখন ওই ন্যাপকিন থেকে বের করলে তোমার প্রয়োজন মতো ব্যবহার করলে আবার ঠিক একই পদ্ধতিতে ঢুকিয়ে রাখলে যে শাকটা তোমার পছন্দ সেটা বার করলে আবার ঠিক একইভাবে কোটোটাকে লাগিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলে এই পদ্ধতি করলে অনেক দিন পর্যন্ত শাক সবজি টাট ca fresh করে তারপরে আমাকে জানাবে আমরা ভীষণ ব্যস্ততার জন্য রোজ আমাদের সম্ভব হয় না তার থেকে বড় কথা ওটা যদি ঠিকঠাক করে পরিষ্কার করে ওইভাবে কাটা থাকে রান্না করাটাও অনেক বেশি সহজ হয়ে যায় এই পদ্ধতি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না যদি মনে হয় সত্যি আমি তোমাদের একটা কাজের পদ্ধতি উপহার দিলাম তাহলে এটা সকলের মধ্যে শেয়ার করো কারণ সবার জানা ভীষণভাবে দরকার শুধু শেয়ার করলেই হবে না তোমাদের মতামত জানা অপেক্ষা করো আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার